সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম এলএসিতে পরিকাঠামো তৈরিতে জোর দিল চীন মোতায়েন এস ফোর হান্ড্রেড মিসাইল মহাবিপদে সরকার জানাব কোন দেশের কাছে আছে কত গতির হাইপারসনে ক্ষেপণাস্ত্র আফগানিস্তান তাজিকিস্তানকে উত্তেজনা প্রশমনের আহ্বান রাশিয়ার পরমাণু সমঝোতা ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না ইরান বললেন সাইদ খাতিবজাদে আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তি আঞ্চলিক কল্যাণ বয়ে আনবে বললেন এর দোকানের মুখপাত্র জাতিসংঘের সাত কর্মকর্তাকে বহিষ্কার করলো ইথিওপিয়া এবং এস্ট্রোজেনাকার টিকার নতুন পরীক্ষায় চমকপ্রদ ফল প্রকাশ দর্শক এলিসিতে পরিকাঠামো তৈরিতে জোর দিল চীন বিপদে মোদী সরকার এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম এলিসিতে পরিকাঠামো তৈরিতে জোর চীনের মোতায়েন এস ফোর মিসাইল সম্প্রতি জানা গিয়েছে অগাস্টের শেষে ভারতে ঢুকে হামলা চালিয়েছিল পিপলস লিবারেশন আর্মির বেশ কয়েকজন সদস্য এর মধ্যে একটি রিপোর্টে ইঙ্গিত করা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসিতে মিসাইল ডিফেন্স সিস্টেম ও নানা সামরিক পরিকাঠামো প্রস্তুত করছে চীনা সেনা এর আগে একটি রিপোর্ট থেকে সম্প্রতি জানা গিয়েছে চীনা সেনার একশো জন ঘোড়ায় চড়ে ঢুকে পড়েছিল ভারতে রিপোর্টে দাবি করা হয় চীনা সেনা ১২ হাতি বর্ডার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রায় পাঁচ কিলোমিটার এগিয়ে যায় চলতি বছরেরই ত্রিশ অগাস্ট এই ঘটনা ঘটে সংবাদ মাধ্যমের ওই রিপোর্টে দাবি করা হয়েছে স্থানীয়রাই প্রথমে চীনা সেনাদের দেখতে পায় দ্রুত তারা ভারতীয় সেনা ও ইন্দো তিব্বতী বর্ডার পুলিশ আইটিপিবির সদস্যদের অবহিত করে এরপরে দ্রুত টহলদারি টিম ঘটনাস্থলে পাঠানো হয় অন্যদিকে এরপরে ফের একটি রিপোর্ট দাবি করেছে

এই রিপোর্ট প্রকাশের পরেই ভারতীয় সংবাদ মাধ্যমকে রীতিমত কটাক্ষ করতে শুরু করেছে চীনের গ্লোবাল মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এর দাবি উল্লেখ করে গ্লোবাল লেখা হয়েছে অবৈধভাবে চীনা প্রবেশ কয়েকদিন আগে চীনের তরফে এক দাবি করা হয়েছিল গত বছরের জুনে গালওয়ান ভ্যালিতে সংঘর্ষের জন্য ভারতকে দোষে চীন বেইজিং এর তরফে দাবি করা হয় নয়াদিল্লির সীমান্ত সংক্রান্ত চুক্তি লঙ্ঘন করে এবং চীনের ভূখণ্ডে অনুপ্রবেশ করে চীনের তরফে দাবি করা হয়েছে ওই সংঘর্ষে বিশ জন ভারতীয় জওয়ান এবং মাত্র চারজন চীনা জওয়ান নিহত হয়েছেন তবে ভারত বরাবরই চীনের এই অভিযোগ অস্বীকার করেছে ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয় নয়াদিল্লি সবসময় সীমান্তে শান্তি স্থাপনে দায়িত্বশীল অবস্থান নিয়ে থাকে তবে চীন এ ব্যাপারে ভারতকে দোষারোপ করতে ছাড়ছে না কোন দেশের কাছে কত গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে উত্তর কোরিয়া এই সপ্তাহে হাইপারসনিক গ্লাইডিং মিসাইল পরীক্ষা করেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দেশটির সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতি যা কোরীয় উপদ্বীপে কৌশলগত ভারসাম্য পাঁচ গুণ বেশি তথা প্রতি ঘন্টায় ছ হাজার একশো কিলোমিটারের বেশি বেগে উড়ে যেতে পারে এমন ক্ষেপণাস্ত্রকেই সাধারণত হাইপার্সনিক বলা হয় উচ্চগতির পাশাপাশি তারা মাঝ আকাশে কৌশলেও কাজে আসতে পারে যার ফলে তাদেরকে সনাতন প্রজেক্টাইলগুলোর গুলোর তুলনায় ট্র্যাক করা এবং আটকানো অনেক কঠিন অল্প সময়ে অনেক দূরত্ব উড়ে যাওয়ার সক্ষমতার কারণে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগও কম নকশার উপর ভিত্তি করে তারা পারমাণবিক ওয়ারহেড বা শুধুমাত্র প্রচলিত বোমা বহনে সক্ষম হতে পারে এই ক্ষেপণাস্ত্র কৌশলগত ভারসাম্যে পরিবর্তন আনতে সক্ষম রাশিয়া কি এখন পর্যন্ত এই প্রযুক্তিতে বিশ্ব নেতা হিসেবে দেখা হচ্ছে যারা নতুন হাইপারসোনিক অস্ত্রের একটি পরিসীমা তৈরি করেছে যাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অদম্য বলে অভিহিত করেছেন জুলাই মাসে রাশিয়া সফলভাবে জিরকন নামের একটি মিসাইলের পরীক্ষা চালায় যা একটি জাহাজ চালিত হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং শব্দের চেয়ে সাতগুণ গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে রাশিয়ার অস্ত্রাগারে ইতিমধ্যে অ্যাভানগার্ড হাইপারসনিক গ্লাইট জান এবং বায়ু উৎক্ষেপিত কিনজেল ড্যাগার ক্ষেপণাস্ত্র রয়েছে রাশিয়ান কর্মকর্তারা বলেছেন পরীক্ষার সময় অ্যাভানগার্ড প্রতি ঘন্টায় তেত্রিশ হাজার কিলোমিটার গতিতে পৌঁছেছিল যুক্তরাষ্ট্র হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিয়ে বেশ কয়েকটি গবেষণা কর্মসূচিতে কোটি কোটি টাকা খরচ করেছে এবং বলেছে যে এই সপ্তাহে এটি রেথিয়ন নির্মিত একটি বায়ু উৎক্ষেপিত হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে শব্দের চেয়ে গুণ বেশি গতিতে পৌঁছেছে ইউএস রিসার্চ সার্ভিসের মতে চীন ও এটি কংগ্রেশনাল হাইপারসনিক গ্লাইড যানবাহন এবং চীন উভয়ের হাইপারসোনিক পারমাণবিক অস্ত্র বহন করার জন্য ডিজাইন করা হয়েছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হোয়াংসং এইটের বিবরণ জানা যায়নি এটি ঠিক কত গতিতে পৌঁছেছে তাও জানা যায়নি আফগানিস্তান তাজিকিস্তানকে উত্তেজনা প্রশমনের আহ্বান রাশিয়ার পারস্পরিক গ্রহণযোগ্য আচরণের মধ্য দিয়ে আফগানিস্তান ও তাজিকিস্তানের দ্বন্দ্বের সুরাহা চেয়েছে রাশিয়া বৃহস্পতিবার ত্রিশ সেপ্টেম্বর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমরা শুনেছি দেশ দুটি নিজেদের সীমান্তে সেনা পাঠাচ্ছে তাজিক আফগান সম্পর্কে ক্রমবর্ধমান উত্তেজনা দেখা গেছে ইতিমধ্যে দেশের নেতারা জোরালো বিবৃতি দিয়েছেন কিন্তু পারস্পরিক গ্রহণযোগ্য আচরণের ভিত্তিতে এই সংকটের সমাধান করতে হবে তালেবানের তথ্য বলছে তাজিকিস্তানের নিকটবর্তী আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের তাকহার প্রদেশে কয়েক হাজার বিশেষ বাহিনীর সেনা মোতায়েন করা হয়েছে এ তালেবান মুখপাত্র ও তাজিকিস্তানের রাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি কাবুলের তালেবানের নিয়োগ দেওয়া মন্ত্রিসভাকে স্বীকৃতি জানাতে অস্বীকার করেছেন তাজিক প্রেসিডেন্ট ইমাম মালি রহমান এছাড়া পানসির উপত্যকাকে তালেবানের অবরুদ্ধ করে রাখাকে মানবাধিকার লঙ্ঘন আখ্যায়িত করেও তিনি সমালোচনা করেন বিপরীতে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে দুশানবেকে হুঁশিয়ারি করে দিয়েছে তালেবান আফগান জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি নৃতাত্ত্বিক তাজিক কিন্তু তালেবানের অধিকাংশ সদস্য নৃতাত্ত্বিক পশতু গোষ্ঠীর তাজিকিস্তানে রাশিয়ার সামরিক ঘাঁটিও রয়েছে বুধ ও বৃহস্পতিবার দুটি সীমান্ত প্রদেশ সামরিক চালিয়েছে এদিকে গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ হাতে চলে যাওয়ার পর সীমান্ত অতিক্রম করে পালিয়ে যাওয়া মার্কিন প্রশিক্ষিত পাইলট সহ অন্যদের গ্রেফতার করায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়ার্ড অস্টিন আফগান যুদ্ধের শেষ দিকে দেশটির মার্কিন সমর্থিত বিমান বাহিনীর কয়েক ডজন সদস্য পালিয়ে তাজিকিস্তান ও উজবেকিস্তানে আশ্রয় নিয়েছেন যাদের এখন গ্রেফতার করা হয়েছে ফিনান্সিয়াল টাইমস বলছে তাজিকিস্তান এখন তালেবান বিরোধী আফগান প্রতিরোধ বাহিনীর কেন্দ্রস্থল সোভিয়েত আমলের আফগান প্রতিরোধ নেতা আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে এবং ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা আব্দুল লতিফ পেদ্রাম বর্তমানে তাজিকিস্তানে অবস্থান করছেন মধ্য এশিয়ার দেশটির ধারণা আফগানিস্তানে তালেবান শাসনে মৌলবাদ বেড়ে যেতে পারে অঞ্চলটিতে মাদক পাচার ও মাথাচাড়া দিয়ে উঠতে পারে এছাড়া শরণার্থীদের ঢল নামতে পারে আফগান প্রতিরোধে অংশ নেওয়া তাজিক যারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন তাদের সমর্থন তাজিস্তানের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ নয় এটিকে অবশ্য কর্তব্য বলে বিবেচনা করে আসছে তাজিকস্তান ইমাম আলে রকমান বলেন আফগানিস্তান থেকে আন্তর্জাতিক জোটের চলে যাওয়ার সব নেতিবাচক ফল প্রতিবেশী দেশগুলোর কাঁধে এসে পড়েছে যদি আমরা এতে কোন ধরনের নজর না দিই তবে ফের দুহাজার এক সালের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে পরমাণু সমঝোতা ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না ইরান বললেন সাইয়েদ খাতিবজাদে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ জাদে বলেছেন তার দেশ পরমাণু সমঝোতা ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করবে না ফ্রান্সের দৈনিক পত্রিকা লা মন্ডেকে দে এক সাক্ষাৎকারে খাতিবাদে এই মন্তব্য করেন তিনি বলেন ভিয়েনা আলোচনা শুরু করবে কিনা সে বিষয়টি ভেবে দেখেছে ইরান এবং শেষ পর্যন্ত আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে এরপর সামনে একটি উদ্বেগের বিষয় রয়েছে সেটি হচ্ছে নতুন আলোচনায় ঢোকার আগে বিগত দিনগুলোর আলোচনাকে মূল্যায়ন করা ভিয়েনা আলোচনায় ইরান বাড়তি কোনো কিছু বিশেষ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করবে কিনা এমন এক প্রশ্নের জবাবে বলেন আমরা বিস্মিত যে ভিয়েনায় অনুষ্ঠিত ছয়টি আলোচনা কেন ব্যর্থ এর কারণ ও অর্জনগুলো মূল্যায়ন করা হবে আলোচনায় যেসব পয়েন্ট সন্তোষজনক ছিল না তা তালিকা থেকে বাদ দেওয়া হবে খাতিম জাদে সুস্পষ্ট করে বলেন এই ঘটনায় আমেরিকা হচ্ছে একমাত্র পক্ষ যারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে একতরফাভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যার কারণে ইরানের সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছেন এবং ইরানি অর্থনীতিতে শত শত কোটি ডলারের ক্ষতি হয়েছে আজারবাইজান আর্মিনের মধ্যে শান্তি চুক্তি আঞ্চলিক কল্যাণ বয়ে বললেন এর মুখপাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেদ তাইব এরদোগানের মুখপাত্র বলেছেন আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তি আঞ্চলিক কল্যাণ বয়ে আনবে বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়ানি শাফাক হেবার গ্লোবালকে দেশ সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালান বলেছেন কারাবাখ অঞ্চলের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের সমাধান প্রয়োজন দুদেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়েছে কিন্তু এখনও কোনো শান্তি চুক্তি সম্পাদিত হয়নি তিনি বলেন আর্মেনিয়া একটি গরিব দেশ একটি শান্তি চুক্তি হলে আর্মেনিয়ার অর্থনীতি লাভবান হবে মূলত একটি শান্তি চুক্তি এ ককেশাস অঞ্চলে কল্যাণ বয়ে আনবে এটাই সবচেয়ে কার্যকর পদক্ষেপ ইব্রাহিম কালিনারও আরো বলেন দ্রুত একটি শান্তি চুক্তি হওয়া দরকার কিন্তু কৌশলগত বিষয় যেমন মাইন কোন অঞ্চলে পাতা আছে তা যদি প্রকাশ করা হয় তাহলে এই শান্তি চুক্তির প্রক্রিয়াটি আরও বেগবান হবে কারাবাক সংঘাত নিয়ে তিনি বলেন এ সংঘাতের অবসান হওয়া দরকার মূলত কারাবাক একটি যুদ্ধমাত্রই শেষ হল জাতিসংঘের সাত কর্মকর্তাকে বহিষ্কার করলো ইথিওপিয়া জাতিসংঘের সাত কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ইথিওপিয়া সরকার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে বৃহস্পতিবার ইথিওপিয়ার কর্মকর্তারা জানিয়েছেন ইথিওপিয়ার তিগ্রে অঞ্চলে গত বছরের নভেম্বর থেকে সরকারি বাহিনীর সঙ্গে তিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টে লড়াই চলছে মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান মার্টিন গ্রিফিটস জানিয়েছেন তিগ্রে অঞ্চল সরকারি বাহিনী অবরুদ্ধ করে রাখায় ষাট লাখ মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণের মাত্র দশ শতাংশ পাঠানো গেছে ইথিওপিয়া সরকার পাল্টা অভিযুক্ত হচ্ছে অজ্ঞাতনামা ত্রাণকর্মীরা বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে তবে এর পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি সরকার এক টুইটে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনএইচসিএ এর জ্যেষ্ঠ কর্মকর্তা সহ সাত জনকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে ইথিওপিয়া ত্যাগের জন্য তাদেরকে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকার টিকার নতুন পরীক্ষায় চমকপ্রদ ফল প্রকাশ ব্রিটিশ সুইডিস ফার্মাসিউটিক্যাল জায়ান্ট কোম্পানি অ্যাস্ট্রোজেনাকার তৈরি টিকা ভাইরাসের উপসর্গজনিত রোগ প্রতিরোধে চুয়াত্তর শতাংশ কার্যকর তবে পঁয়ষট্টি বছর এবং তার চেয়ে বেশি বয়সীদের শরীরে এই কার্যকারিতার হার প্রায় তিরাশি দশমিক পাঁচ শতাংশ বুধবার যুক্তরাষ্ট্রের বৃহৎ পরিসরের ক্লিনিক্যাল ট্রায়ালের দীর্ঘ প্রতীক্ষিত ফলাফল প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা গত মার্চে ব্রিটিশ সুইডিশ এই কোম্পানির করোনা টিকার অন্তর্বর্তীকালীন ক্লিনিক্যাল ট্রায়ালে কার্যকারিতার হার উনআশি শতাংশের তুলনায় সামগ্রিক কার্যকারিতার হার চুয়াত্তর শতাংশ বলে জানায় এর কয়েকদিন পর কার্যকারিতার এই হার ছিয়াত্তর শতাংশ বলে জানানো হয় এ নিয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের বিরল তিরস্কারের মুখে পরিসংখ্যান পুরনো তথ্যের উপর ভিত্তি করে সংশোধন করা হয়েছিল বলে স্বীকার করে অ্যাস্ট্রাজেনেকা যুক্তরাষ্ট্র চিলি এবং পেরুতে ছাব্বিশ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী শরীরে টিকার পরীক্ষা চালিয়েছে অ্যাস্ট্রোজেনেকা এই স্বেচ্ছাসেবীদের প্রায় এক মাসের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া হয়েছিল বহুল প্রতীক্ষিত এই ক্লিনিক্যাল ট্রায়ালের ফল নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছে ট্রায়াল ভ্যাকসিন পাওয়া সতেরো হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর কারো শরীরে কোভিড গুরুতর কিংবা আশঙ্কাজনক অসুস্থতা তৈরি বিপরীতে যে সাড়ে আট হাজার স্বেচ্ছাসেবী প্লাজোবো নিয়েছিলেন তাদের আটজনের শরীরে করোনা গুরুতর বা আশঙ্কাজনক অসুস্থতা তৈরি করেছিল পর গুরুতর কোভিড আক্রান্তদের মধ্যে দুজনের প্রাণহানিও ঘটেছে কিন্তু যারা করোনার টিকা নিয়েছিলেন তাদের কেউই মারা যাননি টিকার সামগ্রিক ফলাফলের ব্যাপারে যুক্তরাষ্ট্র এই ভ্যাকসিন ট্রায়াল দলের সদস্য এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন গবেষক ডাক্তার আনা ডারবিন আমি অত্যন্ত আনন্দিত এবং একই সাথে অবাক এটি গুরুতর রোগ এবং হাসপাতাল ভর্তির বিরুদ্ধেও উচ্চ সুরক্ষা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি অ্যাস্ট্রোজেনাকা ভ্যাকসিনের সাথে রক্ত জমাট বাধার ঘটনা অতীতে ঘটলেও থ্রম্বোসাইটোপেনিয়া সহ বিরল কিন্তু মারাত্মক রক্ত জমাট বাধার পার্শ্ব প্রতিক্রিয়ার ট্রায়ালে ঘটেনি গত শেষের দিকে অ্যাস্ট্রোজেনাকা তাদের তৈরি টিকা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বা এফডিএ এর অনুমোদনের জন্য আবেদনের পরিকল্পনা করছে বলে জানিয়েছিল সে সময় অ্যাস্ট্রোজেনাকা প্রধান প্যাসকল সোরিয়ট বলেছিলেন তিনি আশা করছেন যে এই টিকা এখনও যুক্তরাষ্ট্রে করোনা মহামারী মোকাবেলায় ভূমিকা রাখতে পারে যদিও এই প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ